তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার নাম রাহুল, তোমরা দেখছো টিপস অন রাহুল। তো বন্ধুরা আজকে ভিডিও তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে ফ্লিপকার্টে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে কিভাবে। তো এই ভিডিওর মধ্যে সেটাই তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা জানতে ভিডিওটা শুধুন সাথে তোমাদেরকে দেখতে হবে। তো বন্ধুরা চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে চ্যানেল নতুন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে, লাইক না করে থাকলে ভিডিও সবাই লাইক করবে, বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারো। তো বন্ধুরা চলো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক। আমি মোবাইল স্ক্রিনে তোমাদেরকে দেখাই তোমরা কিভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবে নতুন একটা অ্যাকাউন্ট ফ্লিপকার্টে। তো চলো মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। তো বন্ধুরা তোমরা ফার্স্টে ফ্লিপকার্টটা ওপেন করে নেবে। তো আমি ফ্লিপকার্টটা ওপেন করে নিচ্ছি। তো বন্ধুরা ফ্লিপকার্টটা ওপেন হয়ে যাওয়ার পর ওপরে দেখতে পাচ্ছ তিনটে লাইন পেজ হবে, তিনটে লাইনে তোমরা ক্লিক করবে। তিনটে লাইনে ক্লিক করার পর নিচেই দেখতে পাচ্ছ মাই অ্যাকাউন্ট বলে একটা অপশান পেয়ে যাবে। তো মাই অ্যাকাউন্টে তোমরা ক্লিক করে দেবে। মাই অ্যাকাউন্টে ক্লিক করবার তোমাদের সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা তোমাদের এইখানে তোমাদের মোবাইল নাম্বারটা এন্টার করতে হবে। তো বন্ধুরা এখানে তোমাদের মোবাইল নাম্বারটা এন্টার করে দেবে। তোমরা যদি মোবাইল নাম্বার দিয়ে না মানে ওপেন করতে চাও, মানে অ্যাকাউন্টটা যদি না ক্রিয়েট করতে চাও, নিচেই দেখতে পাচ্ছ ইউজ ইমেল আইডি বলে অপশান আছে। তো ওইখানে ক্লিক করবে। ক্লিক করে তোমার যদি ইমেল আইডি থাকে তো ইমেল আইডি দিয়ে তোমার লগ ইন মানে কি অ্যাকাউন্টটা সাইন ইন করতে পারো। তো বন্ধুরা আমি তো মোবাইল নাম্বার দিয়ে করবো, তাই মোবাইল মানে ইউজ মোবাইল নাম্বারে ক্লিক করছি। তো বন্ধুরা আমি মোবাইল নাম্বার দিয়ে ওপেন করবো। তো তোমরা চাইলে ইমেল আইডি দিয়ে ওপেন করতে পারো। আমি মোবাইল নাম্বার দিয়ে ওপেন করছি। তো আমি এখানে মোবাইল নাম্বারটা আমার দিয়ে দিচ্ছি। বন্ধুরা মোবাইল নাম্বার দেওয়ার পর নিচেই দেখতে পাচ্ছে কন্টিনিউ বলে একটা অপশান পেয়ে যাবে। তো ওখানে তোমরা ক্লিক করে দেবে। তো আমি ক্লিক করলাম। ক্লিক করার কিছুক্ষণ লোডিং হয়ে আরেকটা পেজ ওপেন হয়েছে। তো বন্ধুরা এইখানে তোমাদেরকে একটা ওটিপি আসবে, ওই ওটিপিটা তোমাদেরকে ফিল করতে হবে মানে দিতে হবে এখানে। তো ওখানে আমার আপনার নিয়ে নিয়েছে। তো নেওয়ার পর তোমাদের সামনে আবার এরকম একটা অপশান চলে আসবে। তো দেখতে পাচ্ছ মাই অ্যাকাউন্ট বলে ওপরে একটা লেখা দেখিয়ে দিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ ওপরে দেখতে পাচ্ছ। তো এখানে তোমাদেরকে নাম তোমাদেরকে দিতে হবে, তোমাদের কী নাম মানে কী নামে তুমি অ্যাকাউন্টটা করছো সেই নামটা তোমাদেরকে দিতে হবে। তো এখান থেকে এখানে দেখছো পাশে দেখতে পাচ্ছ একটা পেন্সিল মতন আইকন দেখতে পেয়ে যাবে। ওই পেন্সিল মতন আইকনে তোমরা ক্লিক করবে সিম্পল। ওখানে ক্লিক করার পর তোমাদের সামনে এইরকম অপশান চলে আসবে। তো তোমাদেরকে এখানে দিতে হবে তোমাদের নামটা। তো ফার্স্ট নেম তোমাদের দিয়ে দেবে ওপরে। তো আমি ধরো এখানে দিচ্ছি রাহুল, আর নিচে দিচ্ছি লাস্ট নেম তোমাদের টাইটেলটা দিয়ে দেবে এখানে। তো আমি এখানে রয় দিয়ে দিচ্ছি এমনি। তো রয়টা দিয়ে দিলাম আমি। তারপর এখানে তোমরা কী করবে, এখানে সিম্পল দেখতে পাচ্ছ এখানে মোবাইল নাম্বার। তো এখানে তারপরে ইমেল আইডি দিয়ে তোমরা মানে ইমেল আইডি তো অ্যাড করতে পারবে। তো বন্ধুরা তার নিচে দেখতে সেট পাসওয়ার্ড। তো বন্ধুরা তোমরা পাসওয়ার্ডও সেট করতে পারবে। তো বন্ধুরা আমি ফার্স্টে তোমাদেরকে এখানে মানে কি নামটা সেভ করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে সাবমিটে ক্লিক করবে নামটা দেওয়ার পর। তো আমি সাবমিটে ক্লিক করলাম। তো সাবমিটে ক্লিক করার পর তো আমি ভালোভাবে সাবমিট ক্লিক করলাম। তো সাবমিটে ক্লিক করার পর দেখতে পাচ্ছ আমাদের এখানে নামটা সেভ হয়ে গেছে। তো তোমাদেরও নাম সেভ হয়ে যাবে এখানে। তো সাবমিটে ক্লিক করার পর তো বন্ধুরা তোমরা সেট পাসওয়ার্ড মানে কি তোমরা পাসওয়ার্ড দেবে কী করে তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো পেন্সিল মতন আইকনে আবার ক্লিক করবে। পেন্সিল মতো আইকনে ক্লিক করার পর এখানে দেখতে সেট পাসওয়ার্ড সব তিন নিচে দেখতে সেট পাসওয়ার্ড আছে। তো সেট পাসওয়ার্ডে ক্লিক করবে। সেট পাসওয়ার্ডে ক্লিক করবে তোমাদের এখানে চাইলে পাসওয়ার্ড দিতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ এখানে তোমরা চাইলে এখানে তোমাদের পাসওয়ার্ডটা দেবে, নিউ পাসওয়ার্ডটা দেবে। তো তারপরে মানে কি যেই পাসওয়ার্ডটা দেবে সেই পাসওয়ার্ডটা আবার নিচেই দেবে। তো তারপরে আবার দেখতে পাচ্ছ সাইডে দেখতে রিসেন্ট তো একটা অপশান আছে। তো ওইটা তোমরা ক্লিক করলে একটা ওটিপি আসবে তোমাদের সামনে, মানে ওই ওটিপিটা তোমাদের এখানে দিয়ে দিতে হবে এখানে। তো ওটিপিটা দিয়ে দিলে তোমাকে তারপরে এখানে সেভ অপশান, তো সেভে ক্লিক করে পাসওয়ার্ডটা সেভ করে নেবে। তোমরা সিম্পল আমি ব্যাকে চলে যাচ্ছি। তো বন্ধুরা তোমাদের এখানে পুরো অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। তো বন্ধুরা তোমরা যখন কিছু অর্ডার করতে যাও তো বন্ধুরা তখন তোমাদের কাছ থেকে কিছু মানে অ্যাড্রেস চাই। তো তোমরা এটা কীভাবে অ্যাড্রেসটা দেবে তো আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি অ্যাড্রেসটা কীভাবে ফিল করবে। তোমাদের এইখানে তোমাদের এই ইন্টারফেসটা চলে আসবে। তো তোমরা এখানে সিম্পল নিচে চলে যাবে। নিচে এসে তো তোমরা এখানে দেখতে পেয়ে যাবে মাই অ্যাড্রেস, তো একটা অপশান পেয়ে যাবে। তো তার পাশে দেখতে পাচ্ছ ভিউ মোর বলে একটা অপশান আছে। তো ওখানে ক্লিক করে দেবে। ওইখানে ক্লিক করার পর তো এখানে ওপরে দেখতে পাচ্ছ অ্যাড এ নিউ অ্যাড্রেস। তো ওইটা দিয়ে তোমরা ক্লিক করবে। ওইটাতে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ এরকম অনেক অপশান চলে আসবে। তো এখানে তোমাদেরকে ফার্স্টে তোমাদেরকে নেম দিতে হবে একটা। তো তারপরে ফোন নাম্বার দিতে হবে। তো বন্ধুরা তারপরে এখানে পিনকোড দিতে হবে। তো বন্ধুরা এখানে সেট মানে তুমি কোথায় থাকো সেইখানে দিতে হবে। তো তারপরে দেখতে পাচ্ছ সিটি, তো সিটি দিতে হবে তোমাদেরকে। তারপরে হাউস নাম্বার নাহলে বিল্ডিং নাম্বার তোমাদেরকে দিতে হবে এইখানে। তো বন্ধুরা ওইরকমভাবে তোমরা ওইখানে অ্যাড্রেসটা তোমাদের দিয়ে দেবে। তো বন্ধুরা অ্যাড্রেস দেওয়ার পর তোমরা ওইখান থেকে চাইলে সব কিছু অর্ডার করতে পারবে। তো বন্ধুরা আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেল নতুন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে, বন্ধুর সাথে ভিডিও শেয়ার করবে। তো বন্ধুরা এখনের জন্য টাটা, পরবর্তী তোমার সাথে দেখা হচ্ছে।